মালিতে বোমা বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে চার বাংলাদেশি সেনা সদস্য নিহত গুরুতর আহত আরও চার চলতি মাসে দ্বিতীয় সপ্তাহে বসছে পদ্মা সেতুর তৃতীয় স্প্যান শুকনো মৌসুমে মাওয়া প্রান্তে পাইলিংয়ের এর কাজ এগিয়ে রাখার পরিকল্পনা একের পর এক সংঘাতে জড়িয়ে পড়ছে চট্টগ্রাম ছাত্রলীগ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দ্বন্দ্বের প্রভাব বলছেন নেতারা এবং শুরু হলো উত্তাল অগ্নিছড়া মার্চ একাত্তরের এই মাসে সারা দেশে তীব্র আন্দোলন গড়ে তোলে স্বাধীনতাকামী জনতা পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বোমা বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর চার সদস্য আহত হয়েছেন আরও অন্তত চারজন তাদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ওই ঘটনার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে জাতিসংঘ আন্তঃবাহিনী জনসংঘ পরিদপ্তর আইএসপিআর জানায় বুধবার দুপুর আড়াইটার দিকে মালির দোয়েঞ্জা এলাকায় একটি গাড়িবহর টহল দেওয়ার সময় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার আবুল কালাম ল্যান্স কর্পোরাল আক্তার সৈনিক রায়হান ও জামান তাদের গ্রামের বাড়ি যথাক্রমে ফিরোজপুর পাবনা ময়মনসিংহ ও চাপে নবাবগঞ্জ আহত আরও চার বাংলাদেশিরা হলেন কর্পোরাল রাসেল সৈনিক আকরাম নিউটন ও রাশেদ তাদের বাড়ি নওগাঁ রাজবাড়ী যশোর ও কুড়িগ্রাম জেলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে দেশটির উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠী হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এর একদিন আগে একই ধরনের হামলায় মালি সেনাবাহিনীর অন্তত ৬ সদস্য নিহত হন আমরা শান্তিরক্ষা মিশনের গাড়িতে বোমা হামলায় চারজন নিহত ও আরও চারজনের আহতের খবর পেয়েছি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে আশা করছি তারা দ্রুতই সেরে উঠবে শান্তিরক্ষা মিশনের প্রতিনিধি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের এক তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি এরই ধারাবাহিকতায় আজ থাকছে তৃতীয় স্প্যান বসানোর বিষয়ে একটি রিপোর্ট চলতি মাসে দ্বিতীয় সপ্তাহে বসছে পদ্মা সেতুর তৃতীয় স্প্যান নদীতে নিয়ে যাওয়ার আগে ইয়ার্ডের স্প্যান রং করা সহ সব প্রস্তুতি প্রায় সম্পূর্ণ এদিকে শুকনো মৌসুমের সুবিধা কাজে লাগাতে চলতি বছরের জুন মাসের মধ্যে মাওয়া প্রান্তের পাইলিংয়ের কাজ এগিয়ে রাখতে চান প্রকল্প সংশ্লিষ্টরা প্রকল্প এলাকা ঘুরে এসে আরো জানাচ্ছেন ইসলাম জুয়েল ছবি তুলেছেন সাইফুল ইসলাম সেতুর উপর থেকে এমনই দেখাবে পদ্মা নদী কোটি মানুষের স্বপ্ন বুকে নিয়ে যে সেতুর নির্মাণ শুরু সেখানে এখন পর্যন্ত অর্জনের খাতায় যোগ হয়েছে দুটি স্প্যান এরকম ৪১টি স্প্যান জোড়া দিয়ে ৬.১৫ কিলোমিটারের পুরো সেতু যখন হবে পাখির চোখে তার এক টুকরো ছবি দৃশ্যমান এখন নদীতে আপাতত দুটি স্প্যান উজ্জ্বল হয়ে আছে পদ্মা সেতুর বিজ্ঞাপন হিসেবে পানি থেকে ১২০ ফুটের বেশি উচ্চতায় বসানো হচ্ছে এক একটি স্প্যান ১৩ মিটার উচ্চতার এই স্প্যানের নিচের অংশে চলবে ট্রেন আর উপরের অংশে মোটর গাড়ি এক একটি স্প্যানের উপরে ৩০৭৫টি স্ল্যাব বসিয়ে তৈরি হবে ২২ মিটার প্রস্থের চার লেনের সড়ক প্রথম স্প্যানটি বসানোর পর দ্বিতীয় স্প্যান বসাতে সময় লেগেছে প্রায় চার মাস সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার তৃতীয় স্প্যানটি বসানো হবে দেড় মাসের মাথায় আমাদের স্প্যানের রং করা থেকে শুরু করে এভরিথিং রেডি এখন আমরা নিয়ে যাব ওই পারে আমাদের কিছু আনুষঙ্গিক কাজ ওখানে আছে সেগুলো করবে ১০ তারিখের মধ্যে ইনশাল্লাহ উঠবে এইভাবে আমরা কাজ করছি চীন থেকে আনা ছোট টুকরোগুলোকে জোড়া লাগিয়ে তৃতীয় স্প্যান চূড়ান্ত করতে সময় লেগেছে প্রায় চার মাস দুই একদিনের মধ্যেই ৩২০০ টন ওজনের এই স্প্যানটি নিয়ে যাওয়া শুরু হবে প্রায় ৬ কিলোমিটার দূরের জাজিরা প্রান্তে স্প্যান তোলার কাজ জাজিরা প্রান্তে হলেও তীব্র স্রোত এবং নকশা জটিলতার কারণে বেশ পিছিয়ে আছে মাওয়া প্রান্তের কাজ তবে শুকনো মৌসুমের সুবিধা পেতে এই প্রান্তেও এখন কাজে গতি আনা হচ্ছে মেইন চ্যানেল যেটা মাওয়ার দিকে এটাই বর্ষার সময় কাজ করা সম্ভব না মানে কারেন্ট এত বেশি থাকে প্লাস এখানে পরিবেশগত কিছু আছে রেস্ট্রিকশন আগামী কয়েক মাসের ভিতরে এই কয়েকটা কুটির আমার পাইল বসাতে হবে প্রতিটি পিলারে ৬টি করে মোট ২৫২টি পাইল বা খুঁটির মধ্যে বসানো হয়েছে ১১৫টি বর্তমানে তিনটি হ্যামার পুরো সক্রিয় থাকায় প্রতি দুই দিনে একটি করে খুঁটি বসানো সম্ভব হচ্ছে পদ্মা সেতুর যে দুটি স্প্যান বসে গিয়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি সে দুটি স্প্যানের একেবারে চূড়োয় পানি থেকে প্রায় ২০ তলা ভবনের উচ্চতায়
সেতুর 37 এবং 38 নম্বর পিলারের মধ্যে প্রথমে স্প্যানটি এবং এরপর 38 ও 39 নম্বর পিলারের মধ্যে বসে গিয়েছে দ্বিতীয় স্প্যানটি। আর চলতি মাসের মধ্যে 39 ও 40 নম্বর পিলারের উপর তৃতীয় স্প্যানটি বসিয়ে দেওয়া সম্ভব হলেই দৃশ্যমান হয়ে উঠবে 450 মিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু। ইহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। সংবাদে আরো থাকছে, রাখাইনে রোহিঙ্গা নির্যাতন বন্ধ করতে না পারলে সূচিকে পদত্যাগের আহ্বান নোবেল জয়ী তিন নারীর, আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করার হুঁশিয়ারি। চট্টগ্রামে বেপরোয়া হয়ে উঠেছে ছাত্রলীগ, প্রতিদিনই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়ে পড়ছেন নেতাকর্মীরা। ছাত্রলীগের সংঘাতমূলক কর্মকাণ্ডে বিব্রত আওয়ামী লীগ নেতারাও। তবে ছাত্রলীগের দাবি, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরোধের প্রভাব পড়ার পাশাপাশি ছাত্রলীগকে অতিমাত্রায় ব্যবহারের কারণে এই ধরনের সংঘাত বাড়ছে। বিস্তারিত জানাচ্ছেন কমুদে। চট্টগ্রামে প্রায়শ ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান পাল্টা স্লোগান, হুড়ুহুড়ি ও চেয়ার ছুড়ুছুড়ির মতো সংঘাতে জড়িয়ে পড়ছে। প্রয়াত নেতার শোক সভা থেকে সম্মেলন কোনো কিছুই বাদ যাচ্ছে না সংঘাত থেকে। নগর আওয়ামী লীগের রাজনীতিতে প্রয়াত সাবেক মেয়র ও সভাপতি এবি এম মহিউদ্দিন চৌধুরী এবং বর্তমান মেয়র ও সাধারণ সম্পাদক আজম নাসিরের বিরোধ দীর্ঘদিনের। ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে রয়ে গেছে এ দুই নেতার বিরোধের রেশ, সে সাথে পুরো নগর ছাত্রলীগের রাজনীতি নানা গ্রুপ উপগ্রুপে বিভক্ত। যার জের ধরে গত সোমবার লালদিঘি ময়দানে সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রলীগের মধ্যে কোনো বিরোধ নেই, নগর আওয়ামী লীগের অতীতে যে রাজনীতির বিরোধ ছিল সেই বিরোধটিকে আজকে কেন্দ্র করে দেখা যাচ্ছে পক্ষ বিপক্ষ সৃষ্টি হয়েছে। উত্তর জেলা আওয়ামী লীগের নতুন মেরুকরণ অনুযায়ী দলীয় পথ নিশ্চিত করতে মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত সম্মেলনে বিরোধে জড়িয়ে পড়ে উত্তর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। গণপূর্ত মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের উপস্থিতিতে সংঘাতে লিপ্ত হয় তারা। যারা মনে করছে হয়তো পদবঞ্চিত হবে বা প্রেসিডেন্ট সেক্রেটারি বুট হলে হতে পারবে না, পরাজিত হবে, এই পরাজয়ের মানে পরাজয় থেকে মেনে না নেওয়ার জন্য তারা এই ঘটনা ঘটিয়েছে। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিরোধ মীমাংসা করতে না পেরে শেষ পর্যন্ত কমিটি বিলুপ্ত করা হয়। বরং কমিটি বিলুপ্তির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আরো বেশি বেপরোয়া হয়ে প্রক্টর অফিস সহ বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব চালিয়েছে। ছাত্রলীগের যদি কেউ করে থাকে, যেহেতু আমাদের কমিটি নেই, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক, এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ছাত্রলীগের ধারাবাহিক সংঘাতে বিব্রত আওয়ামী লীগ নেতারা আদর্শহীন রাজনীতি চর্চার কারণে ছাত্রলীগ বারবার সংঘাতে জড়াচ্ছে বলে অভিযোগ তাদের। এভাবে চলতে পারে না, এটা চলা উচিত নয়, এগুলো যত দ্রুত সম্ভব আমাদের থামাতে হবে, এবং থামাতে পারলে আমরা আমি মনে করি রাজনীতি উপকৃত হবে। তারা রাজনীতির যে মূল আদর্শিক যে স্ট্রিম সেটা তারা বুঝতে পারতেছে না। কোন আওয়ামী লীগ নেতা কি বলছে তোমরা মারামারি করো, এটা তো শোকসভা, তারাই তো করলো। গত কয়েক বছর ধরে বৃহত্তর চট্টগ্রামে ছাত্রলীগ নেতারা একাধিকবার বিরোধে জড়ালো, এখন পর্যন্ত সাংগঠনিকভাবে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শুরু হলো অদম্য সাহস আর আত্মপ্রত্যয়ের অগ্নিঝরা মার্চ। 1971-এর এই মাসকে ধরা হয় মুক্তি সংগ্রামের চূড়ান্ত ক্ষণ হিসেবে। এ মাসে দেশজুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলেন স্বাধীনতাকামী জনতা। নতুন পতাকা, বজ্রকণ্ঠ ঘোষণা ও কালরাত, সব মিলিয়ে নানা ঘটনা প্রবাহে উত্তাল ছিল মার্চ মাস। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম সৌরভ। ছিল শত বাধা, প্রতিবাদ কিংবা প্রতিরোধ ছিল অবিরত। শুরুটা 52-তে, এরপর মুক্তি সংগ্রামের নানা ধাপ অতিক্রম করে 70-এর সাধারণ নির্বাচনে নিরঙ্কুশভাবে জয় পায় বাঙালি। শুরু হয় পাকিস্তানি সামরিক জান্তার নীল নকশা বাস্তবায়ন। বাঙালিও সমস্ত শক্তি দিয়ে প্রতিবাদ করেছিল। বাংলার মানুষ মুক্তি চায়। 71-এর 7ই মার্চ, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বঙ্গবন্ধু দাঁড়ালেন জনতার সামনে, বললেন বাঙালির বঞ্চনার কথা, শোষণ আর শাসিত হবার কথা। 19 মিনিটের এক জাদুকরী ভাষণে জাতিকে দীপ্ত মুক্তি সেনানীতে রূপান্তরিত করতে সক্ষম হয়েছিলেন বঙ্গবন্ধু। 25শে মার্চ 1971, বাঙালি জীবনে আসে নিকোশ কালো রাত।
পাকিস্তানি বাহিনী ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে হত্যা করে ঘুমন্ত সাধারণ মানুষকে। এরকম নানা ঘটনার সাক্ষী হয়ে থাকলো একাত্তরের মার্চ, উত্তাল সেই মার্চ একই সাথে অহংকার ও সাহসের। পয়লা মার্চ থেকে ২৬শে মার্চ পর্যন্ত প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত ঘটনা ছিল। আমার কাছে মনে হয় যে পুরাটা একদিনের ঘটনা। এইমাত্র ওখানে কারফিউ, এইমাত্র ওখানে গুলি, এইমাত্র ওখানে একজন কর্মী মারা গেল, এখানে একটা মিছিল হলো। তিন তারিখে অধিবেশন হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল যে পহেলা মার্চ পাকিস্তান রেডিওর একটা ঘোষণায় বলা হলো যে এই পহেলা মানে তিন তারিখের অধিবেশনটাকে স্থগিত করা হয়েছে। তো সাথে সাথে মানুষ ফেটে পড়লো, যাকে বলে ফেটে পড়া। আপনি যে বললেন উত্তাল মার্চ, মার্চ কিন্তু উত্তাল হয়ে উঠল পহেলা মার্চে পাকিস্তানি বেতারের এই ঘোষণার মধ্যে দিয়ে। অপরিসীম ত্যাগের পর বাঙালি স্বাধীনতা অর্জন করেছে ঠিক, তবে এখনও অর্জনের আছে অনেক কিছু। আর তাই দীর্ঘ সময় পার করেও প্রতি বছরই মার্চ যেন বাঙালিকে নতুন বোধ ও চেতনায় জাগ্রত করে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ির মাতুইলে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে আহত স্কুল ছাত্র রাকিবুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছেন। গতকাল সন্ধ্যা ৬:৩০টার দিকে যাত্রাবাড়ির কাচলা লবণ ফ্যাক্টরিতে কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুরতে যায় সে। এ সময় পূর্ব পরিচিত বেশ কয়েকজন তাদেরকে ধাওয়া দেয়। এ সময় রাকিবের পেটে ও ডান পায়ে এবং ইমরান হোসেন মুন্না নামের আরেকজনের পিঠে ছুরিকাঘাত করে তারা। পরে তাদেরকে ঢাকা মেডিকেলে ৯:০০টার দিকে ভর্তি করা হলে ভোরে রাকিবের মৃত্যু হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ। পাবনার জোড়া শিশু রাবিয়া রোকেয়ার মূল অস্ত্রোপচারের প্রস্তুতি পর্বে দুটি ধাপ সফলভাবে সম্পন্নের পর আজ চূড়ান্ত পরীক্ষার কথা রয়েছে। ঢাকা মেডিকেলের ২২ সদস্যের বিশেষজ্ঞ দল আজ এই দুই শিশুর মস্তিষ্কে এমআরআই এর পরপরই অস্ত্রোপচারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এর আগে গতকাল মস্তিষ্কের এনজিওগ্রাম করে রাবিয়া রোকেয়ার আলাদা রক্তনালী শনাক্ত করেন চিকিৎসক। ঝুঁকি সত্ত্বেও দুটি সফল পদক্ষেপে আশাবাদী ২২ সদস্যের বিশেষজ্ঞ দল। মস্তিষ্কের সংযুক্তি খুবই জটিল, সারা বিশ্বে এর সফলতার হার ২০%। তবু আমরা হাল ছাড়িনি, শেষ পর্যন্ত চেষ্টা করব। আংশিকভাবে হলেও পুরোপুরি সাফল্য, এবং এটা বোঝা যাচ্ছে যে আমরা একটা বিকল্প রাস্তা হয়তো তৈরি করতে পারব। অতএব আপনারা সবাই আপনারা দেশবাসীর কাছে দোয়া চাই আমরা, যেন আমরা আরও, এবং ওনারা বলছেন আগামী ৩ মাস পরে আবার ওনারা আসবেন। সমসংবাদে আরো থাকছে, রাজশাহীতে জলপথে দুর্ঘটনায় উদ্ধার অভিযান চালাতে পর্যাপ্ত ব্যবস্থা নেই ফায়ার সার্ভিসের, ২ কোটি মানুষের নিরাপত্তায় মাত্র ২ জন ডুবুরি। ৬০% পর্যন্ত তেল সাশ্রয়ী, ৩ লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের টপার ননস্টিক কুকওয়্যার। রাখাইনে রোহিঙ্গা নির্যাতন বন্ধ করতে না পারলে ব্যর্থতার দায় নিয়ে অংশান সূচিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন ঢাকা সফররত ৩ নোবেল বিজয়ী নারী। রোহিঙ্গাদের ওপর নির্যাতনকে গণহত্যা বলে অভিহিত করে তারা বলেন, অবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ না করলে মিয়ানমারকে আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি হতে হবে। গত ২২ ফেব্রুয়ারি সংগঠন নারীপক্ষের আমন্ত্রণে ঢাকা সফরে আসেন নোবেল বিজয়ী ৩ নারী। এরপর গত ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি কক্সবাজারে রাখাইন ক্যাম্পগুলো পরিদর্শন করতে যান এই ৩ নারী। সেখানে রোহিঙ্গাদের মুখ থেকে শোনা করুণ পরিস্থিতি নিয়ে বুধবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। ইরানের আইন বিশেষজ্ঞ শিরিন এবাদি শান্তিতে মিয়ানমার সরকারের নোবেল পাওয়া নিয়ে সমালোচনা করে বলেন, এ ধরনের গণহত্যা এখনো বন্ধ না করলে মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতের সম্মুখীন করা হবে। আর ম্যাকগুয়ার বলেন, চীন ও রাশিয়ার অর্থনৈতিক সুবিধার জন্য তারা মিয়ানমারকে সমর্থন করছেন, তবে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের নীরবতা ভেঙে ফেলা উচিত বলেও মনে করেন তিনি। বিশ্বায়নের এই যুগে আমাদের শক্তি আছে এই সমস্যা ভিতর থেকে সমাধান করার, শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এই সভ্যতার যুগে আমরা একটা পথ বের করতে পারব। রাখাইনে যা হচ্ছে এটি গণহত্যা, এজন্য অবশ্যই মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতের সম্মুখীন হতে হবে। আমি বাংলাদেশ সরকার বিশেষ করে স্থানীয় জনগণকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।
এছাড়াও রোহিঙ্গাদের ওপর নৃশংসতার নিন্দা জানিয়ে ইয়েমেনের তাওয়াক্কুল কারমান অভিযোগ করে বলেন, এ হত্যাকাণ্ড জাতিগত নিধনের পরিকল্পিত সরকারি নীতি, এর বিরুদ্ধে এখনই বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে। আমাদের একত্র হয়ে এ অপরাধ বন্ধ করতে হবে। আমরা যা দেখেছি তা বিশ্বের জন্য লজ্জাজনক। গত বছর 25 আগস্ট মিয়ানমার রাখাইনে নতুন করে দমন অভিযান শুরুর পর গত 6 মাসে প্রায় 7 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। এছাড়াও এর আগে গত কয়েক দশকে প্রায় 4 লাখ রোহিঙ্গার ভার বহন করছে বাংলাদেশ। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশিরভাগ প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তি দুর্বল হওয়ায় বাজার স্থিতিশীল হচ্ছে না, এমন মত প্রকাশ করে পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতির উন্নয়নে মানসম্পন্ন দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আনতে হবে। এদিকে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন মনে করে, বাড়তি জবাবদিহিতা এড়াতেই প্রতিষ্ঠানগুলো বাজার বিমুখ। ডিএসই বলছে, পুঁজিবাজারে ভালো প্রতিষ্ঠান আকর্ষণে কর সুবিধা বাড়ানোর পাশাপাশি নিরুৎসাহিত করতে হবে দীর্ঘমেয়াদী শিল্প ঋণ। বিস্তারিত জানাচ্ছেন হরিপদ সাহা। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মেঘনা কন্ডেন্সড মিল্ক, আইসিবি ইসলামিক ব্যাংক, মেঘনা পেট, ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, এরা সবাই গত কয়েক বছর ধরে লাগাতার লোকসান গুনছে। বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে না পারায় সবাই জেড শ্রেণীভুক্ত। বছর বছর কমছে নিট সম্পদ মূল্য, কিন্তু বর্তমান বাজার দরে তার উল্টো চিত্রই দেখা যায়। এসব শেয়ারের দাম গত 2-3 মাসের মধ্যে 1.5 থেকে 3 গুণ পর্যন্ত ওঠানামা করতে দেখা গেছে। এমন উদাহরণ আরও আছে। দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের বাজার মূল্যের ওঠানামার সাথে তাদের আর্থিক অবস্থার কোনো মিল নেই। পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, এর নেতিবাচক প্রভাব পড়ে পুরো বাজারের স্থিতিশীলতায়, বাড়ে কারসাজির সুযোগ। আপনি ভালো শেয়ার দিচ্ছেন না, যারা 2-3 বছরের জন্য হোল্ড করতে পারে বিকল্প হিসাবে, সঞ্চয়পত্রের বিকল্প হিসাবে, পেনশন ফান্ড বিনিয়োগ করতে পারে, ট্রাস্ট ফান্ড বিনিয়োগ এখানে করতে পারে। তো আপনি যদি ভালো শেয়ার কোথার থেকে আসবে? সরকারের তরফ থেকে আসবে। সরকারেরও অনেকগুলো ভালো কোম্পানি আছে, যার একটা শেয়ারও তার বিক্রি করতে পারে না গত 9 বছরে। মাল্টিনেশনাল কোম্পানি থেকে আসবে, আমার লোকাল ভালোগুলো থেকে আসবে। এই সমস্ত কোম্পানিকে যদি আমরা ওরা না আনতে পারে, তাহলে মার্কেটের ডেপথ বাড়বে না। এই মার্কেট এই বাড়তেছে বাড়তেছে আবার পড়তেছে এই অবস্থাতে থাকবে, একটা অস্থির অবস্থা থাকবে। দেশের শিল্প খাতে দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণ সহজলভ্য, সেই সাথে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের জবাবদিহিতাও বেশি। বাজার সংশ্লিষ্টরা মনে করেন, এসব কারণেই দেশি বিদেশি বড় প্রতিষ্ঠান পুঁজিবাজার বিমুখ। ভালো শেয়ার আকৃষ্ট করতে হলে আমি যেটা মনে করি, ট্যাক্সের কিছু ছাড় থাকতে হবে প্রথম দিকে, যে এই 2 বছর যারা লিস্টেড হবে তাদের জন্য ট্যাক্স কম, একটা বেনিফিট 10% বা 5% যেটা সরকার ঠিক করে, একটা সুযোগ দেওয়া লিস্টেড হওয়ার। আরেকটা হলো ব্যাংকের থেকে লং টার্ম লোনটারে নিরুৎসাহিত করতে হবে। বাজারে গেলে যে আমাকে অনেক কিছু রিপোর্টিংয়ে যেতে হবে, প্রতি কোয়ার্টার রিপোর্টটা দিতে হবে, এই জবাবদিহিগুলো জিনিসগুলোতে অনেকে বাধ্যবাধকতার ভিতরে আসতে চায় না। এই জিনিসটা কিন্তু এখানে বাজারে বেশি কাজ করে, যার জন্য ভালো ভালো লিস্টেড কোম্পানিগুলো আসতে চায় না। বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে 302টি প্রতিষ্ঠান, যদিও দেশে নিবন্ধিত লিমিটেড প্রতিষ্ঠানের সংখ্যা 1.5 লাখেরও বেশি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। বৃহত্তর রাজশাহীতে ছোট ছোট নদীপথ ও জলাধারে বেড়েছে কর্মপরিধি, কিন্তু সে অনুযায়ী জলপথে দুর্ঘটনার পর উদ্ধার অভিযানের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই রাজশাহী সদর ফায়ার সার্ভিসের। মাত্র 2 জন ডুবুরি দিয়ে এই অঞ্চলে 2 কোটি মানুষের জলপথে দুর্ঘটনায় নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরো জানাচ্ছেন রাকিবুল হাসান। খবর পাওয়া মাত্রই হন্তদন্ত হয়ে ছুটছে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 2 জন ডুবুরি নিয়ে এ দলটিকে দুর্ঘটনার সময় ছুটতে হয় বিভাগের 8টি জেলায়। বৃহত্তর রাজশাহী অঞ্চলে নদীপথে বাণিজ্যিক পণ্য পরিবহন, মাছ শিকার, বালি উত্তোলন, পারাপার সহ বিভিন্ন স্থানে নৌভ্রমণ স্পট তৈরি হওয়ায় বৃদ্ধি পেয়েছে দুর্ঘটনার সংখ্যা। সে তুলনায় ফায়ার সার্ভিসের ডুবুরির সংখ্যা কম। পাশাপাশি নিজস্ব জলযান ও সরঞ্জামের কমতি থাকায় মন্থর গতিতে চলে উদ্ধার কাজ। একটা নৌকাতে 30 জন, 40 জন, 60 জন লোক থাকে, 2টা ডুবুরিতে কয়জনকে উঠাবে? যদি সিরাজগঞ্জে হয় বা নাটোরে কোনো পুকুরে কেউ ডুবে যায়, ওখান থেকে দেখতে দেখতে এদিকে মানুষ মারা যাবে। পর্যাপ্ত পরিমাণে যদি ওদের ব্যবস্থা থাকে তাহলে তো অনেক ভালো হয়। ডুবুরিরা বলছেন, একাধিক দুর্ঘটনার খবর এলে সময় মতো সঠিক সেবা নিশ্চিত করা সম্ভব হয় না। যার লোক হারিয়েছে সে তো সবসময় চাইবে যে আমার কাজটা আগে হোক,
এখন ওরা তো জানে না যে আমরা অনেক দূরে ছিলাম, কাজের গোড়াতে যখন যায় তখন পাবলিকের ওই রকম ভাবে রোশানলে পড়তে হয় ডুবুরি স্বল্পতার কারণে। ওই আমরা দুইজন ঘুরে ফিরে সারা দিন সারা রাত এরকম কাজ করতে হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, ডুবুরির সংখ্যা বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুপারিশ করা হয়েছে। বর্তমানে আরো দুইটি ডুবুরি পদ এসেছে এবং তারা বর্তমানে ট্রেনিং এ আছে। সাময়িকভাবে আমরা একজন লিডারকে দিয়ে ডুবুরির কাজ চালাচ্ছি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজশাহী সদর দপ্তরে দেওয়া তথ্যমতে গত দেড় বছর এ অঞ্চলের নদী বা জলাশয়ে পরিচালিত হয়েছে প্রায় 200টি ডুবুরি অভিযান। এতে উদ্ধার করা হয়েছে 75টি মৃতদেহ। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ফিরোজপুরে চিথুলিয়া ও পাড়িরহাট গ্রামে শুটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। মৌসুমে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে এনে রোদে শুকিয়ে প্রক্রিয়াজাত করে বানানো হচ্ছে শুটকি। গুণগত মান অক্ষুণ্ণ রাখতে শ্রমিকদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে মৎস্য বিভাগ। ফিরোজপুর প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। পিরোজপুরে মৎস্য অবতরণ কেন্দ্র বাদুরা, এই কেন্দ্র থেকে খানিকটা দূরে কচা নদীর পাড়ে গড়ে উঠেছে শুটকি পল্লী। এখানে গত 10 বছর ধরে কার্তিক মাস থেকে শুরু হয়ে 4.5 মাস চলে শুটকির ব্যবসা। পাওয়া যায় ফাইসা, লইটা, চিতল সহ প্রায় 35 রকমের শুটকি। এসব শুটকি সড়ক পথে চট্টগ্রামের পাইকারি বাজারে বিক্রি হয়। তবে পর্যাপ্ত পুঁজির অভাবে চাহিদা অনুযায়ী মাছ কিনতে পারছেন না ব্যবসায়ীরা। এই জন্য সরকারি ঋণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। এছাড়া বাদুরা মৎস্য অবতরণের সাথে পাড়েরহাট সংযোগকারী ব্রিজটি দীর্ঘদিন ধরে ভাঙ্গা থাকায় মালামাল পরিবহনেও সমস্যা হচ্ছে। কোন পোলের ব্যবস্থা হইতো বা কোন কায়দা কারণ হইতো আমরা অনেক টাকার মাছ বিক্রি করতে পারতাম। এখানে যে পরিমাণ মাছ হয় তা আমরা টাকার অভাবে কিনতে পারি না, যেহেতু অন্যান্য মোকামে বিক্রি করে। লোনের মাধ্যমে ব্যবসাটা করতে পারলে মালিকের একটু উপকার হয়, আমাকে যারা শ্রমিক আছে এদেরও একটু উপকার হয়। স্থানীয় মৎস্য বিভাগ জানায়, মানসম্মত ও রাসায়নিক মুক্ত শুটকি উৎপাদনে শ্রমিকদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। এছাড়া ব্রিজটি সংস্কারে উদ্যোগ নেওয়ার কথা জানান মৎস্য কর্মকর্তা। বর্তমান দেশে চ্যালেঞ্জ হচ্ছে নিরাপদ খাদ্য, তো শুটকিতে যাতে কোনো ধরনের কীটনাশক ব্যবহার না করে, কোনো ধরনের কেমিক্যাল তারা রাসায়নিক পদার্থ ব্যবহার না করে, এজন্য তাদেরকে প্রশিক্ষণের উদ্যোগ আমাদের আছে। সদরের চিথলিয়া ও ইন্দুরকানী উপজেলায় গড়ে ওঠা শুটকি পল্লী থেকে বছরে প্রায় 1.5 কোটি টাকার শুটকি তৈরি হয়। সময় সংবাদ, পিরোজপুর। আজ থেকে আগামী 30 এপ্রিল পর্যন্ত 2 মাসের জন্য ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার সব ধরনের মাছ ধরা বন্ধ করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, সদর উপজেলার ইলিশা থেকে মেঘনার চরপিয়াল পর্যন্ত 90 কিলোমিটার ও ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চররুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার এলাকাকে ইলিশের অবাধ বিচরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সীমানার মধ্যে সব ধরনের জাল ফেলাও নিষিদ্ধ করা হয়। পাশাপাশি বন্ধ থাকবে ইলিশ ধরা, পরিবহন ও বিক্রি। এক সময়ের আলোচিত বাংলা ভাইয়ের দুর্গ বলে পরিচিত আত্রাই ও রানীনগর, এই দুটি উপজেলা নিয়ে নওগাঁ 6 আসন। ভোটের রাজনীতিতে নিষিদ্ধ সংগঠন জেএমবি এবং বাংলা ভাই ইস্যু এখানকার প্রধান আলোচ্য বিষয়। বিএনপির ঘাঁটি বলে পরিচিত এই আসন 2008 সালে ভোট যুদ্ধে দখলে নেয় আওয়ামী লীগ। জেএমবির অপতৎপরতা দমনের পাশাপাশি ব্যাপক উন্নয়নের দাবি করে জয়ের ব্যাপারে এবারও আশাবাদী আওয়ামী লীগ। আর আসনটি ফিরে পেতে নতুন আমেজে ভোটারদের কাছে যাচ্ছে বিএনপি। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। একসময়ের সন্ত্রাসের জনপদ বলে পরিচিত নওগাঁর আত্রাই ও রানীনগর দুটি উপজেলায় সর্বহারা দমনের নামে চিষ্ট হওয়া বাংলা ভাইয়ের জঙ্গি সংগঠন জেএমবির অপতৎপরতা এই আসনের ভোট রাজনীতিতে প্রধান ইস্যু। 1991 সাল থেকে 2001 সাল পর্যন্ত এই আসনটি দখলে রাখে বিএনপি। 2008 সালের নির্বাচনে এই আসনে জয় পায় আওয়ামী লীগ। নিষিদ্ধ সংগঠন জেএমবির সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করে এলাকায় শান্তি ফিরিয়ে আনা এবং রাস্তাঘাটের উন্নয়ন দাবি করে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় আওয়ামী লীগ। উন্নয়ন যেটুকু করেছেন সেইটুকু আমার বিশ্বাস জনগণ আবার তাকে ভোট দেবে এবং আগামী ভোটের চাইতে এবার আরো ভোট যে বাড়বে এটা আমরা আশাবাদী। শেখ হাসিনার নেতৃত্বে যে আসবে সে নৌকাদের গায়ে ভোট দেবে এটা আমাদের প্রত্যাশা। আত্রায় রানীনগর আসনটি বিএনপির ঘাঁটি দাবি করে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিলে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আসনটি ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিএনপি। কোনো দ্বিধা ছাড়াই বলা যেতে পারে যে বিএনপি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আত্রাই রানীনগরের এই আসনে নির্বাচিত হবে। এই সরকার আসার পরে
দৃশ্যমান কোনো ডেভেলপমেন্ট হয় নাই। আগামী দিনে ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করবে এটা আমার মনে হয়। এ অবস্থায় কৃষি অবকাঠামো উন্নয়ন সহ সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে শক্ত ভূমিকা রাখবে এমন নেতৃত্ব বেছে নিতে চান ভোটাররা। জঙ্গিবাদ সন্ত্রাসী যেন মুক্ত করতে পারে আমরা এমনই একটি প্রার্থী চাই। শান্তিপূর্ণ ভাবে তারা আমাদের দেখাশোনা করবে, আমরা তাদেরকে ভোট দেব। দুটি উপজেলা ১৬টি ইউনিয়নে গঠিত, নওগাঁ ৬ আসনে মোট ভোটার ৩,৩০,৪৭৭ জন। টেমার রকি, সময় সংবাদ, নওগাঁ। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক হোপ কিক্স পদত্যাগ করেছেন। বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স এ তথ্য নিশ্চিত করেছেন। পদত্যাগের একদিন আগে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার গুপ্তচর বৃত্তির বিষয়ে শুনানির মুখোমুখি হন ২৯ বছর বয়সী হিক্স। প্রতিনিধি পরিষদে গোয়েন্দা সদস্যরা নয় ঘন্টা জেরা করেন সাবেক মডেলকে। তবে কি কারণে হিক্স পদত্যাগ করেছেন তা এখনো পর্যন্ত জানা যায়নি। নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন হোপ কিক্স। প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেয়ার পর এ নিয়ে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক পদ থেকে ৪ জন সরে দাঁড়ালেন। মিশরের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাহিরাতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবারের এই দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং ৪০ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার মিশরের কোম হামাদা স্টেশনের কাছে রাজধানী কায়রোগামে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে কার্গো ট্রেনের সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনের বেশ কয়েকটি বগি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ট্রেন দুটি উদ্ধারে এখনও অভিযান চলছে। বন্ধ রয়েছে কায়রোর সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির যোগাযোগ মন্ত্রী। ট্রেন দুর্ঘটনা কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। এর আগে মিশরে গত অগাস্টে ট্রেন দুর্ঘটনায় ৪২ জন নিহত হয়েছিলেন।